আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে দুপুরে ইলিশ মাছ রান্না করেছিলাম, তাই এর জন্য প্রথমে ইলিশ মাছগুলো কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে ধুয়ে হালকা হলুদ লবণ মরিচ মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর সরিষার তেল দিয়ে হালকা একটু 30 সেকেন্ড অবধি ভেজে নিয়েছি এপিটোপিট। খুবই আলতোভাবে ভেজে নিয়েছি, অতিরিক্ত কিন্তু ভাজি করিনি, যেহেতু আমি একটু ঝোল হালকা ঝোল দিয়ে রান্না করতে চেয়েছি। জাস্ট একটা স্মেলের জন্যই ভেজে নিয়েছি, একটা সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা ভাজলে একটা ভালো ঘ্রাণ লাগে, ওইটাই ভালো লাগে, তাই ভেজে রেখে দিয়েছি তুলে। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, অল্প আদা সব কিছু দিয়ে একটু হালকা করে ঝোল দিয়ে রান্না করে ফেলেছি। আল্লাহ হাফেজ।